নমস্কার, বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব সিম ভাজা। এই জায়গায় 250 গ্রাম সিম নিয়েছি। সিমগুলো আমি ভালো করে সরু সরু করে কেটে নেব। যতটা সিম সরু কাটা হবে ততটাই টেস্টি হবে। আমি সিমগুলো ধুয়ে কেটে নিয়েছি, এইবার আমি রান্না করব। চলুন দেখা যাক। লাগবে আমার কালো জিরে 1 চামচের 4 ভাগের 1 ভাগ, 4টা কাঁচা পাকা লঙ্কা, আর লাগবে সামান্য ধনে পাতা কুচি, লাগবে নুন, আর লাগবে সরষের তেল। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি, এতে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ সরষের তেল। এতে কিন্তু বেশি তেল লাগবে না, তেলটা কম দিলেও চলে। দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। কালো জিরেটা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখুন, কালো জিরে থেকে ধোঁয়া উঠছে। তারপর দিয়ে দিতে হবে কুচানো সিমগুলো। এই সিম কিন্তু কচি কচি সিমগুলো নিলে ভালো হয়। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো আমি সামান্য গুঁড়ো হলুদ। এইবার নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নেব হলুদের সঙ্গে আর নুনের সঙ্গে সিমগুলো। তারপর দিয়ে দেবো আমি 3-4 মিনিটের জন্য ঢাকা। 3-4 মিনিট হয়েছে, আমি ঢাকা খুলে দিচ্ছি। দিয়ে দেবো আমি কাঁচা পাকা লঙ্কা 4 খানা, আর ঝাল নুন কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যে যেরকম ঝাল পছন্দ করেন ঠিক সেরকম ঝালটা দেবেন। এইবার নাড়াচাড়া দিয়ে আমি ভেজে নিচ্ছি সিমগুলো। দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে একটু আমি নাড়াচাড়া দিয়ে সিমগুলো ভেজে নেব। দিয়ে দেবো আমি সামান্য চিনি। চিনি দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে নেব। রান্না আমার একদম তৈরি, এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার যদি না থাকে নাও দিতে পারেন, এটা জাস্ট আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। এতে কিন্তু টকটক ঝাল ঝাল লাগবে, নুন নুন লাগবে, ভালো লাগবে খেতে। আজ এই পর্যন্ত রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।